বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টি প্ল্যান্টেশন। এর আগে আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু কোনোটাতে আমার গলার আওয়াজ ছিল না। আজকে আমি প্রথম আমি নিজে বলে ভিডিও দিচ্ছি, আপনারা দেখুন আপনার কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার যেহেতু ভিডিও করার অভ্যাস নেই, তাই আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি এগুলো ঠিক করার চেষ্টা করব। আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট। আমার প্রথম গাছটি হলো সুইট পটেটো ভাইন। এটা খুবই ইজি টু গ্রো, নর্মাল মাটি বালি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা বুনলে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, ছোট্ট একটা কাটিং থেকে গাছটা হয়ে যায়। মাটি শুকালে জল দিতে হবে, আর মাসে একবার খোল জল, পাতলা করে খোল জল দিলেই হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আমার এই গাছটি হলো ওয়্যাক্স আইভি। এই একটা পটের মধ্যে আমি দুটো গাছ বুনেছি, একটা ট্যাঙ্গেল হাট আর একটা ওয়্যাক্স আইভি। এই গাছটিও খুব ইজি টু গ্রো, এটাতে জল খুব কম লাগে। মাটির এই এটার মাটি তৈরি করতে গেলে মাটিতে বালির ভাগটা একটু বেশি দিতে হয়, আর ভার্মি কম্পোস্ট আর নর্মাল মাটি দিয়ে গাছটা করলে হয়ে যায়, আর জলও দেখে বুঝে জল দিতে হয়। একই বাস্কেতে এই গাছটার পাশেই আছে ট্যাঙ্গেল হাট, এটিও খুব ইজি টু গ্রো, এটা ছোট্ট একটা কাটিং থেকে গাছ হয়ে যায়, এটাও একই রকম মাটি তৈরি আর জলও তাই, এটা বর্ষাকালে এই গাছটা খুব ভালো হয়। এই গাছটির নাম প্যালিওনিয়া। এই গাছটিও খুব ইজি টু গ্রো, এই গাছের মাটি তৈরি করেছি মাটি বালি ভার্মি কম্পোস্ট আর কিছু কোকোপিট দিয়ে। এই গাছটি আমার 3 মাস আগে কিনেছি এই গাছটিকে আমি। এই গাছটিকে বুঝে জল দিতে হয়, গাছটি ঠিক মতো পরিচর্যা করলে খুব সুন্দর হয় দেখতে। এই দেখুন, এখানে একটা সুইট পটের ভাইন আমি ছোট্ট একটি কাটিং বুনেছিলাম 4-5 দিন আগে, কত বড় হয়ে গেছে। এটি হলো হার্টলিপ ফিলোডেন্ড্রন। এই গাছটিও খুব ইজি টু গ্রো, একটা গাছ আনলে বাড়িতে অনেক গাছ হয়ে যায়, এটা নর্মাল মাটি বালি ভার্মি কম্পোস্ট আর অল্প কোকোপিট দিয়ে বুনেছি, আর মাসে একবার করে খোল জল দিই। এই গাছটিও আমার 3-4 মাস আগেই কেনা। গাছটির পাতাগুলো কি সুন্দর হলুদ আর সবুজের মধ্যে, খুব সুন্দর লাগে কালারটা। আর একটি হ্যাঙ্গিং প্ল্যান্ট, এটির নাম পার্পেল হার্ট। এই গাছটি খুবই সহজভাবে হয়ে যায়, এটাও মাটি বালি ভার্মি কম্পোস্ট দিয়ে বোনা, আর মাঝে মাঝে খোল জল দিই আর জলটা বুঝে দিই, এটা তো ছোট্ট একটু কাটিং থেকেই গাছ হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। এটা ছোটো ছোটো ফুলও হয়, এখন ফুলগুলো নেই তাই দেখাতে পারছি না, যখন ফুল হবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আচ্ছা,